আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধান অর্থাৎ বোর্ড বইয়ের পৃষ্ঠা 33 নিয়ে আলোচনা করব। তোমাদের হাতের কাছে বোর্ড বই যদি থাকে তাহলে একটু খুলে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 33 পৃষ্ঠায় দেখো লেখা আছে প্রথমে, যে এখান থেকে আমি শুরু করব অর্থাৎ 7 নং যে আলোচনাটা আছে সেটা একটু দেখো। 7 নং যে আলোচনাটা আছে সেটা হচ্ছে মা ও মেয়ের বয়সের যোগফল 70। মেয়ের বয়স 22 বছর, মায়ের বয়স কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ড বইয়ে যে লাইনটা দেওয়া আছে হুবহু তোমরা তাই লিখবে প্রথমে, যে মা ও মেয়ের বয়সের যোগফল 70। বছরটা দেওয়া নেই, সে এখানে তুমি বছরটা লিখে নিবা। মেয়ের বয়স 22 বছর, যদি দুজনের বয়স একসাথে অর্থাৎ যোগফল যদি 70 হয় তাহলে মেয়ের বয়স 22, তাহলে মেয়ের বয়সটা বাদ দিলেই কিন্তু আমরা কি পাবো, মায়ের বয়সটা পেয়ে যাব। আমরা বিয়োগ করেছি বিয়োগের নিয়ম অনুযায়ী হাতে রেখে, এখানে 0 থেকে 2 বাদ দেওয়ার জন্য ধরেছি 10, 10 থেকে 2 গেলে হলো 8, ওই 1 এখান থেকে কমে গিয়েছে, এখানে আছে 6, 6 থেকে 2 চলে গেলে 4, অতএব মায়ের বয়স 48 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতপর 8 নং আছে, রুমোর থেকে ঝুমো 8 বছরের বড়। এখানে রুমোর থেকে ঝুমো 8 বছরের বড়, ঝুমোর বয়স 24 বছর, রুমোর বয়স কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার মায়ের থেকে যদি 20 বছরের ছোট হই অর্থাৎ আমার মা যদি 20 বছরের বড় হয়, হ্যাঁ, মায়ের বয়স যদি থাকে 60 বছর, তাহলে আমার বয়সটা কত হবে? একদম সহজভাবে হিসাব করলে বলা যায় যে মা আমার থেকে 20 বছরের বড় আর মায়ের বয়স হচ্ছে 60 বছর, তাহলে 20 বছর যে বড় মায়ের বয়সটা, মায়ের বয়স থেকে আমি ওই 20 বছরটা বাদ দিব, তাহলেই তো আমার বয়সটা থাকবে। ছোট সংখ্যা দিয়েও চিন্তা করা যায়, তোমাদের ভাই বোন যদি থাকে এরকমভাবে চিন্তা করতে পারো, তাহলে এটা কী করতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে, বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। তো ঝুমোর বয়স হচ্ছে 24 বছর, রুমোর থেকে ঝুমো বড়, ঝুমো যেহেতু বড় 8 বছর, সেই ক্ষেত্রে আমরা কী করেছি, ঝুমোর বয়স থেকে ঝুমো যে 8 বছরের বড় সেই জন্য 8 বিয়োগ করেছি, বিয়োগ করার পরে যে বয়সটা পাবো সেটাই হলো রুমোর বয়স, তাহলে 8 বিয়োগ করেছি নিয়ম অনুযায়ী 16 হয়েছে, তাই এখানে পেয়েছি আমরা, অতএব রুমোর বয়স 16 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ড বইয়ের আরও কিছু আলোচনা আছে পরের পৃষ্ঠায়, যোগ বিয়োগের সম্পর্ক। যোগ বিয়োগের সম্পর্ক থেকে আমরা পৃষ্ঠা, বোর্ড বইয়ের পৃষ্ঠা হচ্ছে 36 আছে, এই খালিগুলো আমি 36 থেকে সাজিয়েছি, কিন্তু আলোচনা আছে 34, 35, এগুলো এসব আলোচনার ভিত্তিতে আমি এই 3টা অঙ্ক এখানে সাজিয়েছি। এই 3টা অঙ্ক থেকে যদি আমরা শিখতে পারি কীভাবে বিয়োগ করতে হবে না যোগ করতে হবে, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই SW হিসাবে করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু আলোচনা করা যায়, আলোচনা সমস্যার মাধ্যমে এটা করা যায় যে এরকম এখানে আছে যোগ, কিন্তু করতে হবে অঙ্কটা বিয়োগ, কেন কীভাবে হলো? যদি আমি বলি যে আমার কাছে 14টি বল আছে, তাহলে আর কতগুলো বল হলে আমার বলের সংখ্যা হবে 37টি? এখানে বল আছে আমার কাছে 14টি, আর কতগুলো বল হলে 37টি বল হবে, তাহলে এখানে মোট 37 পেয়েছি আমি এই খালি করে, তাই আমাকে বের করতে হবে যে কতটি বল এখানে প্রয়োজন আছে। তাহলে আমি আমার কাছে আছে 14টি, কিন্তু মোট বল হবে কতগুলো, 37টি, তাহলে 37 থেকে আমি 14 বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে খালি করে সংখ্যা। তা আমি পাশাপাশি পাশেই করতে পারি, 37 থেকে 14 বিয়োগ করতে পারি, এটা হাতে না রেখে বিয়োগ, 7 থেকে 4 বিয়োগ করলে হবে 3, 2 থেকে 1 বিয়োগ করলে হবে 2 অর্থাৎ 23, এখানে হবে 23। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় যে বিয়োগটা আছে খালিগড় পূরণ, সেটা আমরা কীভাবে করব, যে এখানে 51 থেকে কত বিয়োগ করলে 18 হয়, 51 থেকে কত বিয়োগ করলে 18 হয়, এসব এগুলো সমস্যা আকারেও থাকতে পারে, অর্থাৎ বোর্ড বইয়ের আলোচনার সাপেক্ষে যদি আমি একটা সমস্যা দিই যে আমার কাছে 51টি পেন্সিল আছে, হ্যাঁ, আমার কাছে 51টি পেন্সিল ছিল, হ্যাঁ, করিমকে কিছু পেন্সিল দেওয়ার পর আমার কাছে এখন 18টি পেন্সিল আছে, তাহলে করিমকে আমি কতগুলো পেন্সিল দিয়েছিলাম? যে 51টি পেন্সিল আমার কাছে ছিল, হ্যাঁ,
করিম কে কিছু পেন্সিল দেওয়ার পর আমার কাছে এখন 18টি পেন্সিল আছে। তাহলে আমি করিম কে কতগুলো পেন্সিল দিয়েছি তাহলে এটাও আমরা বিয়োগের মাধ্যমে বের করতে পারবো। কারণ আমার কাছে 51টি ছিল, যদি আমি চিন্তা করি যে 51টি ছিল, এখান থেকে এখন আছে আমার কাছে 18টি, তাহলে করিম কে আমি কতগুলো দিয়েছি এটা বিয়োগ করলে, এটা হাতে রেখে 1 থেকে 8 বাদ দেওয়া যায়, এখান থেকে 1 নিলে হবে 11, দশকের ঘর থেকে 11 থেকে 8 যদি বিয়োগ করে থাকবে 3, এখানে 1 নিয়েছিলাম তাই 4 রয়েছে, 4 থেকে 1 গেলে থাকবে 3, তাহলে এখানে 33 হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুই ধরনের আলোচনা সম্পূর্ণ হলো। এখন 3 নম্বর আলোচনা যেটা, এটা হলো যে এখানে খালি ঘর বিয়োগ 13 = 43, অর্থাৎ কত থেকে 43 বিয়োগ করলে, 13 বিয়োগ করলে 43 হয়, কত সংখ্যাটা কত হবে, মানে কত সংখ্যা থেকে আমি 13 বিয়োগ করব তারপরে 43 হবে। যদি সমস্যা আকারে বলি, কিছু আলোচনা যদি আনি, যে হ্যাঁ রুমির কাছে কিছু রং পেন্সিল ছিল, সেখান থেকে সে তার বান্ধবীকে 13টি রং পেন্সিল দেওয়ার পর তার কাছে 43টি রং পেন্সিল রইল, তাহলে রুমির কাছে কতগুলো রং পেন্সিল ছিল? যদি এরকম সমস্যা আকারে চিন্তা করি তাহলে বলা যায় যে তার কাছে 13টা সে দিয়েছে, তার বান্ধবীকে 13টা দিয়েছে, তারপরে এখনও তার কাছে 43টা আছে, তাহলে তার কাছে প্রথমে কতগুলো রং পেন্সিল ছিল? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সংখ্যাটা আমাদের যোগ করতে হবে, কেন তার কাছে সে 13টা দিয়ে দিয়েছে, আবার তার কাছে এখনও আছে 43টা, তাহলে সে অবশ্যই বেশি রং পেন্সিল ছিল বিদায়, সে 13টা দেওয়ার পরে 43টা রয়ে গেছে, তাহলে যোগ করলে হবে 6, 4 আর 1 হবে 5, অর্থাৎ তার কাছে 56টি রং পেন্সিল ছিল, যদি সমস্যা আকারে আমরা আলোচনা করি। আর যদি সংক্ষিপ্তভাবে আলোচনা প্রেক্ষিতে আমি সংক্ষিপ্তভাবে বলতে পারি, এখানে যোগ বিয়োগ যাই থাক, এখানে যোগ থাক, এখানে বিয়োগ থাক, যদি এই এখানে খালি ঘর থাকে বা এখানে খালি ঘর থাকে বা এখানে খালি ঘর থাকে, এখানে খালি ঘর থাকে, এখানে চিহ্ন যদি যোগ থাকে বিয়োগ থাকে বা যোগ থাকে বিয়োগ থাকে, এরকমভাবে যদি হয় তাহলে আমরা কী করব, অবশ্যই এই ধরনের সমস্যা থাকলে আমরা অবশ্যই সেটা বিয়োগ করে বের করব। আর যদি আর শুধুমাত্র এই খালি ঘরের ক্ষেত্রে একটা নিয়মই যোগের হবে, সেটা হলো প্রথমে যদি খালি ঘর থাকে পরে যদি বিয়োগ চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই যে সংখ্যা দুইটা দেওয়া থাকবে সেই সংখ্যা দুইটা আমরা কী করব, যোগ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, তোমরা এই পৃষ্ঠার বাকি অঙ্কগুলো অবশ্যই HW করবে। ভালো থেকো, পিতামাতার কথা শোনো, আগামী ক্লাসে আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।